পক্ষ থেকে ফারহান জামাল সাহেব আন্তরিক শুভেচ্ছা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমাদের প্রতিবেশী হাসু চাচু আমাদের দাওয়াত দিয়েছে সকালে নাস্তা খাওয়াবে, আমরা সবাই এটার জন্য এখন তার বাসায় যাচ্ছি। রাজু চাচু আপনার কিরকম লাগতেছে দাওয়াত খাবেন যে? আমার দাওয়াত মনে করেন আমি দাওয়াত জেনে থাকি সে নিয়ে মনে করেন আমি আসি মনে করেন আমি মনে করি আমার দাওয়াত খাওয়ার লিগে ওইটা কি আপনার পিছনে ওইটা 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 আমার দিনা পাবি কিন্তু হ্যাঁ মনে করেন আমাদের জ্বালাইতে জ্বালাইতে ই করে আছে ইয়ার কামড় খাওয়াইতে যাইছিলাম পারি নাই আর কি আমার থেকে অনেক চালাক। দাওয়াতের কথা শুনে রাজু চাচুর মাথা ঠিক থাকে না, পাগল হয়ে যায় যে কখন দাওয়াতটা খাবে। এই দুনিয়াতে খাওয়ার লেগা সবাই পাগল, পশু পাখি মানুষ ইত্যাদি সব খাওয়ার লেগা পাগল, খাওয়ার লেগা পাগল না কেটা খালি আমার দোষ দিলে হইব আপনি একটু বেশি আর কি। কিছুদিন আগে যারা দেখলেন সুন্দর মন্দর মহিলাটা ওইটা আমার দিনা ভাবি মনে করেন ঢাকার ভাবি আদরের ভাবি। বনফুলের মিষ্টি, বনফুলের মিষ্টি খুব সুন্দর, বনলতা বনলতা মৌচাকের মধ্যে খাঁটি মিষ্টি দামে খুব ভালো খাইতে। এই গরুটা খুব সুন্দর, এটা হারবাসুর ওনারা পালে। এই এটা কি ওনাদের গায়ের গরু? এই যে এটা এই যে এই গরুর বাচ্চা, এটা আমাদের জন্য রান্না করা হচ্ছে। এই যে ভাবি আমাদের জন্য রান্না করতেছে, সে নিজের হাতে রান্না করে আমাদেরকে খাওয়াবে। এটা আমার মেয়ে, এই তো ছাগল পালে তো আমার মেয়ে রাইসা। ওই আপনি আমার কইলেন না যে রাজু দুই তিনটা গাছ পেয়ে যাও গাইস দাও তো খেলাম, আবার অনেক অনেক পেয়ার পেলাম। খুবই মজা দেবেন নাকি? পড়ালেখা যে পড়ালেখা করতেছো তোমার এইটাই করতে হবে। আমাদের কলা বাদা এই আমিনুল ভাইয়ের দোকানে প্রচুর সুন্দর পেঁয়াজি ভাজে আমরা মনে করেন খাই, এনে ডেলি মনে করেন 400-500 পেঁয়াজি ভাজা হয়, এগুলো নিমিশে এগুলো শেষ হয়ে যায় না, খাইতে খুবই সুস্বাদু। এইটা আমাদের সেই বিখ্যাত ড্রাইভার সুখান কেল, উনি আমরা গাজীপুর আসলে ওনার অটোতে করে আমরা আশেপাশে ঘোরাঘুরি করি, উনি খুবই সুন্দর অটো চালান। আমারও 10 টাকা দেয় বাদাম খাইবার কিন্তু বাড়া যায় না। এখন আমরা চলে যাবো ডাইরেক্ট ড্রিম হেভেন পার্কে, এখন অনেক মজা হবে, আমরা অনেক মজা করবো। এই সাইডের ভিউটা অনেক সুন্দর, এখানে ধান ক্ষেত অনেকগুলো,
দেখলেই চোখ জুড়িয়ে যায়। আহা হা, সবুজ গাছ, সোনালি ধান, অনেক সুন্দর লাগে, চোখ জুড়িয়ে যায়। বাবা বাবা, আমরা এখন সবাই মিলে পার্কের ভিতরে চলে আসছি। এই পার্কটায় যতবার আসি ততবারই ভালো লাগে। আর এর আগেও আমি আসছি, আমার এর আগেও একটি ব্লগ আছে, সবাই দেখে আসবেন। তো আপনারা সবাই জায়গাটায় আসবেন, খুবই সুন্দর একটি জায়গা, নাকি রোজা? তোমার কেমন? আমার অনেক ভালো লাগছে, আমি ভিডিওটা দেখছি তো ওইটা দেখে আমার অনেক লোভ লাগছে, আমি একবার যাব। তো এখন তোমরা যখন আসলা এই জন্য তোমাদেরকে বললাম, এই জন্য নিয়ে আসলো। থ্যাংক ইউ। এই জায়গাটা এসে আমি দেখলাম অনেক বাতাস, ওই দেখেন রোজ কি করতেছে, ও অনেক খুশি এই পার্কে এসে। তাই তোমার কি মনে আছে এই ড্রাগনের কথা? হ্যাঁ মনে আছে। হ্যাঁ আমারও মনে আছে। আমার ভয় লাগতেছে যদি আমাদের খেয়ে ফেলায়। হ্যাঁ আমরা চলো চলো। সো গাইস, এই যে রাজু যাচ্ছে, চলে আসছে। আমি চলে আইছি, বুঝছেন? আবার বাইপের না, এটা আমার মাইয়া, এটা আমার হইলো ওই বাস্তি, বুঝছেন? আমার ভাইয়ের মাইয়া, নাম হইলো সিনামণি, জামালপুর বাড়ি। রাজু চাচু ছাড়া মজা লাগে না, এর জন্য রাজু চাচু চলে আসছে। আমি মনে করি মানুষের বিনোদন দিতে পছন্দ করি, বুঝছেন? মানুষের মজা দেওয়া এটা ওর নেক কাজের মতো শরীর হয়, বুঝছেন না? শুনুন, চলেন দৌড়ন, আমাদের জন্য ওয়েট করতেছে। রোজা ভিডিও দেখে আসছে, বলতেছিল যে পার্কে যাব, দোলনে উঠব, ট্রেনে উঠব, ওর মনের আশা পূরণ হচ্ছে, তাই নাকি রোজা? অনেক মজা লাগছে। হ্যাঁ ভাই ভাই, এই এটা তো কঠিন পোলা মানে কেমন ওটাই? হ্যাঁ এটা তো পোলা মানে তো অনেক সাহস আমার থেকে। দেখেন আমাদের আনন্দ দেখে বড়রাও বসছে, রাজু চাচুর বউ আজকে বসে পড়লো, ওই দিন রাজু চাচু বসেছিল। এই যে দেখুন চাচু ওই দিন উঠছিল, আজকে দেখা বড় শখ হইছে, পেলে উঠবো, টেরটা পাইবো না, যে শুনলে ল্যান্ড করবো। স্টার্ট হয়ে গেছে, এ দেখেন আজকে আন্টিরাও বসছে, এই যে আন্টি, চাচি, এই যে সিনামণি। এই প্লেনে উঠছে না, কেয়ামত পর্যন্ত থাকলেও এই প্লেন মৌসাকি থাকবো, অন্য কোনো হানে ল্যান্ড করবে না। গাইস আজকে বাচ্চাদের আনন্দ দেখে বড়দেরও উঠতে খুব শখ হয়েছে, জোর করে সবাইকে উঠাই দেওয়া হয়েছে, সবাই খুব এনজয় করছে। সো গাইস, এই যে আমার চাচু, কাউসার চাচু, ও আমরা এখানে আসলে আমাদের জন্য অনেক হেল্প করে আমাদেরকে, আর এই পার্কটার সব রাইড উনি আমাদেরকে ফ্রি করে দিয়েছেন। রাজা হাসি ডুবে না, পেতি হাসি ডুবে না, রে হাসি ডুবে দেবো গা, কয় ইঞ্চি পানি আছে, ডুববো না, ডুবো। মনে করেন আমি ডুইবা গেলাম, আপনি কি মনে বাঁচাবেন? হ্যাঁ আপনি খালি ইয়ে সিনেমার মতন করে বেড়ান, বাঁচাও বাঁচাও, বাঁচানোর আগে হাত দিয়ে টান দিয়ে উঠে এলাম, তাই? হ্যাঁ মরে গেলে দায় ভাই কে? আপনি তো আমার জুটি।
ঠিক আছে না, আপনি আমার প্রাণপ্রিয়, ঢাকা থেকে আইছেন, আপনার আমি ইনভাইট করছি, ইনভাইট এইবার বুঝলাম না, আপনাকে ইনভাইট করে আনি, এবার বিনা ইনভাইটে আইসা বললেন। আমার ভাবি আছে না, প্রাণপ্রিয় ভাবি, দিনা ভাবি, বুঝছেন, আমি তো বলে গেছি নুন ভাত ফ্যান যা পারি তখন খাওয়াবো, ওটা খাওয়াই না, নুন ভাত আর কি শাক সবজি খাওয়াই না, ভালো ভালো খাওয়াই, মনে করেন মুরগি লইছি একটা, এত বড় মনে করেন মুরগি লইছি, তারপরে মনে করেন বাজার সদাই করে লইছি, আমার তো আগে একটু ফোন করে কইবি যে ওর নাম জানি কি কয়, আমরা আসতেছি, ঠিক আছে, আমি তোমাদেরকে রিসিভ করুম, ঠিক আছে, তোমরা বিনাতে কয় আয়া পড়ছি তোরা সারপ্রাইজ দিস, সারপ্রাইজ দাও নাই, ওটা বাস দিছ বাস, আরে বাবার এটা থামলে কইস ভাই, আমার আমার পৃথিবীটা ঘুরাই যাচ্ছে, মাথাটা সহকারে ঘুরাই যাচ্ছে, চোখ বন্ধ তাহলে আমিও রাখি, বাবা আজ ফিলিং খাওয়াইল, আমিও জায়গা বিপদে পড়ো, ঢাকার, বুঝছেন না, আমি তো গ্রামের, আমার ঠিকই ঠকাইবো, আমি আগে ভাবি,